নির্বাচনের দিন যিমানে চমু চাপি আহিছে সিমানেই অধিক তৎপর হয়েছে বিজেপি। বিজেপিয়ে শিবসাগর জেলাত সাংগঠনিক ভেটি অধিক শক্তিশালী করবলে ঘনে ঘনে সভা অনুষ্ঠিত করার উপরও নির্বাচনী প্রচারও সমান্তরালক চলাই গেছে আর সমান্তরালক বহু রণকৌশল তৈয়ার করেছে। মূর কাষত বর্তমান আছে তপন কুমার গগৈ, শারীরিকভাবে কিছু অসুস্থ সকলে জানে, কিন্তু সেই অসুস্থতা নেউচিও দিনে রাতে প্রচার চলাই গেছে সাংগঠনিক ভেটি শক্তিশালী করবলে চেষ্টা অব্যাহত রাখিছে। মই পুনপ্রথমে জানিব বিচারিম কি গতিত গৈ আছে নির্বাচনের। আমার যে সভাবিলাক হয়ে আছে আমার ফুল স্পীডত সভা চলি আছে আর আমার সকলে দেখিছে আপনাদের যে আমার কার্যকর্তা সকলে দুগুণ উৎসাহে কাম করে আছে। আমি তো কইছো যে আমি 24x7 আমি সদায় কাম করে থাকো। নির্বাচন যেতিয়াই হয়, নির্বাচন যেতিয়াই হব, আমি সকল সময়তে প্রস্তুত থাকো। সেখানে ভারতীয় জনতা পার্টি মাইক্রো লেভেলকে আমার কাম চলি থাকে আর আমার প্রতিটি মর্চায় নিজের নিজের কাম করে আছে। আমার মূল বডিয়ে নিজের নিজের কাম করে আছে, সকল কার্যকর্তায় দিনে নিশায় নিজের নিজের কাম করে আছে। এইকদিন যেহেতু চুকে কোণে ঘুরিছে, কি দেখিছে আগতকে যে ভোটর আপনাদের একটা লক্ষ্য স্থির করে লৈছে সেটা পার করব? জনসাধারণের মনের যেটা আনন্দ, যেটা ফুর্তি, যলৈকে গৈছো তাতে জনসাধারণে ভারতীয় জনতা পার্টি যোগদান করেছে। আজি মই জাজি মুখত গলো, জাজি মুখত বহু লোকে কংগ্রেসের পর আহিছে, বিভিন্ন অর্গানাইজেশনের পর আহিছে, আজি ভারতীয় জনতা পার্টি যোগদান করেছে। যাকালি আপনাদের দেখিছে হাতেহাতে যোগদান করেছে, রতনপুর চাহ বাগিচাত কালি 350 মানুষে যোগদান করেছে। আর দুদিনের আগতে আমার ঘরত শিবসাগর জেলার কৃষক মুক্তি সংগ্রাম সমিতি কার্যকরী সভাপতি দুলু হাজরিকা ডাঙরিয়া যোগদান করলে। প্রতি ঠাইতেই আমি যলৈকে সভা অনুষ্ঠিত করবর কারণে গৈছো তাতেই ভারতীয় জনতা পার্টির প্রতি আকৃষ্ট হয়ে, প্রধানমন্ত্রী ডাঙরিয়ার কর্মরাজির প্রতি আকৃষ্ট হয়ে, মুখ্যমন্ত্রী মহোদয়ের কর্মরাজির প্রতি আকৃষ্ট হয়ে ভারতীয় জনতা পার্টির যোগদানের ব্যবস্থা গ্রহণ করেছে আর যোগদান করে আছে। বিরোধী শিবিরের বহু সংখ্যকে যোগদান করেছে। দুলু হাজরিকা কৃষক মুক্তির এগারী কার্যনির্বাহক সদস্য, কার্যকরী সভাপতি আসলে শিবসাগর জেলার, এনে ধরনের আরো যোগদান চলি থাকবে নাকি? সকল না, এটাতো আমি যোগদান পর্ব আমার চলি আছে, চলিয়ে থাকিব। কারণ ভারতীয় জনতা পার্টির যখন আহিম বলে কয় আমি সকল লমেই, এটাতো অহা মানুষের সংখ্যা বেশি হয়েছে আর কৈছে যে আমি মোদীজিয়ে যা কাম করে আছে, মুখ্যমন্ত্রী মহোদয় যা কাম করে আছে খুব ভাল কাম করে আছে, রাইজর হকে কাম করে আছে, দেশের উন্নতির কারণে কাম করে আছে, আর আমি সকলে সহযোগিতা করা উচিত। আর সেই কারণেই ভারতীয় জনতা পার্টি যোগদান করবর কারণে আছে আর আমি সকল আকোয়ালি লৈছো। আগমনে আজ ভারতীয় জনতা পার্টি আমার দলটা শক্তিশালী হয়েছে আর সংগঠনটা শক্তিশালী করে আমি আগুয়ে যাম। আজি শিবসাগরতো প্রতিবাদ হয়েছে একটা বিশেষ কারণত, আপনি গম পাইছে যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালক গ্রেপ্তার করেছে ইডিএ, এই ঘটনাটো কি বলে লব আর নির্বাচনত কিবা প্রভাব পেলাব নাকি? একো নির্বাচনত প্রভাব নেপেলায়, কারণ ইডিএ কাক গ্রেপ্তার করব? যিসকলৰ এগেনস্টত দুর্নীতি, যিসকলৰ এগেনস্টত তেনেকুৱা ধৰণৰ মানে দুর্নীতি বা হেৰি বদনাম থাকিব, যিবিলাকে তেনেকুৱা কৰাপচন কৰিছে বুলি যিবিলাকৰ এগেনস্টত তেনেকুৱা ধৰণে কথাবিলাক থাকে, এওঁলোককে জেরা করে, তেওঁলোককে গ্রেপ্তার করে। ডেফিনেটলি এটা আইনী ব্যবস্থা, আইনে আইনের নিজের কাম করে থাকিব। ইয়াত কোনো ধরনের গ্রেপ্তার হয়েছে দিল্লিত, ইয়ার অসমত হালা করে কি লাভ আছে? দিল্লিত গ্রেপ্তার হয়েছে, আইনী ব্যবস্থা আছে, আইনী ব্যবস্থার কামবিলাক করুক, আপত্তিটো নাই। বিরোধীয়ে কয়েছে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে নির্বাচন, এখন গণতান্ত্রিক দেশ, ন্যায় ব্যবস্থাটা এনেই আছে নাকি? ন্যায়টো আছে, আইন আদালতটো এনেই থকা নাই, কোনে কাক হাতিয়ার হিসাবে ব্যবহার করব পারে? আইন আছে, আদালত আছে, হয় না? সেইবিলাক সব নীতি নিয়মের মাজেদি যাব। আর একটা প্রশ্ন, মনোনয়ন পত্র কোনদিনাখন দাখিল করব? 27 তারিখে মনোনয়ন পত্র দিম, 27 তারিখে আমি 12 বজার আগতে মনোনয়ন পত্র দাখিল করি। মই সকল শ্রেণীর রাইজকে মই মনোনয়ন পত্র দিয়ার স্থানে আমন্ত্রণও জানাইছো 27 তারিখের দিনটো। মনোনয়ন পত্র দাখিলত সাধারণত দেখা যায় যে শক্তি প্রদর্শন হয়, সদল বলে যায়, কিমান মান আশা করেছে? না, সকল শ্রেণীর জনসাধারণক আমন্ত্রণ জানাইছো, দলীয় কার্যকর্তা সকল আহিব, সকল শ্রেণীর জনসাধারণ আহিব, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় উপস্থিত থাকিব, কেবাগৰাকী মন্ত্রী উপস্থিত থাকিব। এখানে মনোনয়ন পত্র আমি রাইজর লগত লগ লাগি আমি একেলগে দিবর কারণে যাম আর।